আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি মতে সবাই ভালো আছো বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছো অসম্ভব মজার বড় এর মিষ্টি আচার আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এই স্টেপটা ফলো করো একদম মশলা ছাড়াই তোমাদের জন্য অসম্ভব মজার এই আচারটি তৈরি করেছি সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আর তাছাড়া এই আচারটা যদি আমার নিয়মে ফলো করো তাহলে দেখবে একদম মশলা ছাড়াই এই আচারটা খেতে কতটা মজার হয়েছে তো চলো বন্ধুরা গোপন টিপসটি দেখিয়ে দিই কিভাবে তৈরি করেছি এই আচার এখানে আমি কুলগুলো বা বড়গুলোকে আমি শুকিয়ে নিয়েছি প্রথম অবস্থায় তারপর দেখো ঠিক বড়য়ের যে বোটা ছিল সেই বোটাগুলো এভাবে ফেলে দিয়েছি তারপর ধুয়ে নিয়ে আসছি দেখো পরিষ্কার করে এভাবে ধুয়ে নিয়ে এসেছি কুলগুলো প্রথম অবস্থায় ধুলোবালিতে মেশানো থাকে এই জন্য আচার করার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর একটা পাত্রে আমি জাস্ট দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়ে জাস্ট একটু তিরিশ সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে নেবো মিডিয়াম আছে তো বন্ধুরা যেন পুড়িয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ এখানে আদা রসুন কুচিটা আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক আলু ভাজির মতো করে কুচি কুচি করেছি তাছাড়া বেশি কোনো আমি মশলা ব্যবহার করিনি ঠিক যখন ব্রাউন কালার হয়ে যাবে ভাজতে ভাজতে ঠিক সেই পর্যায়ে আমি বড়ইগুলোকে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করতে থাকব খুব বেশি আমি কিন্তু পানি ব্যবহার করব না আর তাছাড়া বরুগুলোকে কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না ঠিক এ পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকব। তো বন্ধুরা খেয়াল রাখতে হবে যেন একদম নিতে লেগে না যায় এরপর আমি ঠিক দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আর মিডিয়াম আছে একদম নাড়াচাড়া করতে করতে দেখা যাবে বড়গুলো একটু ফুলে নরম হয়ে গেছে আর পানি দিলে কিন্তু বছর জুড়ে খাওয়া যাবে না আর যদি মনে হয় যে তাৎক্ষণিকভাবে আমি খেয়ে নেব আচারটা তাহলে একটু পানি দিয়ে ভাপিয়ে নেওয়া যেতে পারে তবে বন্ধুরা আমি এভাবে হালকা মিডিয়াম আছে ঢেকে দিয়েছি এবং নাড়াচাড়া করেছি যেন একদম নরম হয়ে যায় বড়ইগুলো সে পর্যায়ে পর্যন্ত আমি ঠিক বারবার ঢেকে দিয়েছি এবং নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি যখন বড়ইগুলো ফুলে আরও নরম হয়ে গেছে সে পর্যায়ে আমি ঠিক দিয়ে দেবো গুড় আমি কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় গুড় বা মিঠাই বলে থাকি আবার কখনো বা কেউ বলে থাকে পাটালি এই পাটালি গুড়গুলোকে আমি এভাবে এক কাপ পরিমাণ দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে পরে একটা শক্ত হাতা দিয়ে আবারও ঠিক ঘুটে নিয়েছি একদম নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে একদম পাত্রের সাথে উঠে আসছে সে পর্যায়ে আমার আচারগুলো জাস্ট হয়ে গেছে আর মিষ্টতার জন্য গুড়ের পরিবর্তে তোমরা কিন্তু চিনি দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারো তো বন্ধুরা দেখেছ তো মশলা ছাড়াই কিন্তু আমি এভাবে আদা রসুন দিয়ে ব্রাউন কালার করে আচারটা তৈরি করেছি এই আচারটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে তো বাড়িতে এভাবে আচারটা একবার তৈরি করে দেখো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করো সে পর্যন্ত ভালো থেকো